আরো আছে, কিন্তু একটা কথা আগে বলেছি, একটা কথা মনে পড়েছিল কিন্তু এখন বললে লম্বা হয়ে যাবে, অনেকেই আরো আছেন। একটা কথা বলছি, নীলকমল তিওয়ারি এখানে ছিল, আছে কিনা কে জানে? নীলকমল তিওয়ারি আমাদের ঋষি বিদ্যালয়ের ছাত্র। তখন আমরা ঋষি বিদ্যালয়ে আমি একটু পড়াতাম, এদের টুকটাক পড়াতাম, এরা ছাত্র। নীলকমল তিওয়ারি ছিল, শ্রীকান্ত ছিল, এখানকার সব ছাত্র, সুভাষ, এরা সব ছিল ছাত্র। একদিন নীলকমল খুব ছোট, তো একদিন নীলকমল এসে আমাকে বলছে, ব্রজদা ব্রজদা, আমাকে ব্রজদা বলতো, ব্রজদা ব্রজদা কি, আমি দীক্ষা দেব, বেস্ট দীক্ষা দিব দে। আমার কানের কাছে এসে বলছে, সিঙ্গাড়া সিঙ্গাড়া সিঙ্গাড়া। আমি বুঝতে পেরেছি মন্ত্রের তাৎপর্য কি। আমি আবার দোকান থেকে সিঙ্গাড়া এনে খাওয়ালাম। এইরকম অবস্থা, এরকম অনেক প্রসঙ্গ আছে। একজন বাঙালি ভদ্রলোক ট্রেনের অপার বার্থ হয় না, অপার বার্থে আছে, ও নিচে নামবে, যেখানে পা দিয়ে নামবে সেখানে একজন বিহারের ভদ্রলোক বসেছে হেলান দিয়ে। ওই বাঙালি ভদ্রলোক সেই বিহারি ভদ্রলোককে বলছে, থোড়া হট যাইয়ে না, পা দুঙ্গা, পা দুঙ্গা মানে পাটা রাখবো আমি। তো ও ভদ্রলোক বুঝতে পারছে না, তো ও ভাবছে কি এ পা দেবে, তো পা দুঙ্গা, হিন্দিতে পা দুঙ্গা মানে হচ্ছে পা দেবো, ও ভাবছে পা দেবে। সে আর কিছু কিছু রিয়েকশন করছে না, সে তেমনি হেলান দিয়ে বসে আছে। এ আবার বলছে, ভাই সাহেব থোড়া হট যাইয়ে না, পা দুঙ্গা। তো শুনেন, আবার একবার যখন বলছে, ভাই সাহেব থোড়া হট যাইয়ে, পা দুঙ্গা, বলছে পা দো না, কিতনা পা দোগে। জয় গুরু। কিছুদিন আগে আমাদের মমতা মহারাজ দীক্ষাদান করতেন, তো একজন দীক্ষার্থী মহারাজের কাছে এসে বলছেন, মানে তুমি কি মন্ত্র নেবে, মানে মহারাজ আমাকে হনুমানের বোনের মন্ত্রটা দিয়ে দিন। মানে হনুমানের বোনের মন্ত্র ওসব হয় না এখানে, মানে তাহলে হনুমানের মন্ত্র দিয়ে দিন, মানে হনুমানের মন্ত্র, বলছেন না এটাও হবে না, তাহলে আপনি এক কাজ করেন মহারাজ, লোকনাথ ব্রহ্মচারী মন্ত্র দিন। সে কিন্তু এসে ঠাকুরের দীক্ষা দিতে মহন্ত মহারাজের কাছে সহজে লোকনাথ ব্রহ্মচারীর মন্ত্র দিয়ে দিন, বলে লোকনাথ ব্রহ্মচারী সেটাও হবে না, তাহলে আপনি এক কাজ করুন রামনারায়ণ বালক ব্রহ্মচারীর মন্ত্র দিয়ে দিন। মানে তার কোনো স্থিরতা নেই সে কোন মন্ত্র নেবে। আলটিমেটলি মহারাজ তাকে মন্ত্র দিয়েছিলেন। এটা ঘটনাটা ঘটেছিল কিছুদিন আগে, হাওড়া জেলায় একটা সঙ্গ মন্দির উদ্বোধন করতে মহারাজ শুদ্ধ মহন্ত মহারাজ এবং বিমলানন্দ সরস্বতী মহারাজ গেছিলেন, সেখানে নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, না দীক্ষা না, যখন দীক্ষা হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না কিরম কিরম ঘটনা হয়। মানে কেউ কেউ এসে বলে সে লোকনাথ ব্রহ্মচারীর দীক্ষা নেব, কেউ বলে অনুকূল চন্দ্রের দীক্ষা নেব, বিভিন্ন জনের বিভিন্ন মত। কেউ কেউ একজন একবার ঢুকেছে আমার কাছে, সে আমি যখন জিজ্ঞাসা করলাম কি মন্ত্র নেবে, সে একবার নাচতে, সত্যি ঘটনা, সে একবার নাচতে শুরু করেছে। আমি বললাম এইটা কি, বলছে বুঝতে পারছেন না গৌরাঙ্গ। আমি বুঝলাম
সে সত্যি সত্যি কে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্ত্র নেবে? বলছে হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন, গৌরাঙ্গ জয় গুরু জয় গুরু। এবার আমাদের সামনে হাস্যরস পরিবেশন করতে আসেন শ্রী হৃদয় ভট্টাচার্য। আমাদের একজন বিদ্যাসেন দীক্ষার লাইনে এসছে, এই বয়সে তুমি দীক্ষা নিতে এসছো কেন? বলছি এর আগে অনেক গুরু নিয়েছি, নিগমানন্দ বাকি আছে, তাই এটা নিতে আসা। জয় গুরু জয় গুরু। গ্রামের এক পয়সাওয়ালা ফ্যামিলি ছেলে, সে পড়াশোনা করার জন্য শহরে গেছে। যাওয়ার পরে ওর ওখানে খাওয়া দাওয়া হচ্ছে মেস সিস্টেম, সেই মেসে এত আইটেম, মাছ মাংস ডাল পনির যা যা আছে, ও এমন খাওয়া খাইছে একটা জম্মের খাওয়া। এবার খাওয়া দাওয়ার পরে কি হচ্ছে, দরজা দরজা বন্ধ করে শুয়ে পড়ছে। তো হঠাৎ করে যদি কারোর মধ্যে এরকম খাওয়া পেটের মধ্যে ঢোকে তাহলে প্রবলেম হবে না, বিরাট প্রবলেম। কিছুক্ষণ বাদে এমন চাপছে যে সেই চাপ আর থামানো যায় না। এবার যাবে কোথায়? ও তো নতুন অবস্থায় আছে, ও তো চেনে না, না বাথরুম চেনে, না টয়লেট চেনে, না কিছু চেনে, একদম ঘেমে যাচ্ছে। ঘেমে ও এত জোরে ফ্যান চালিয়েছে, কিন্তু ফ্যান চালালে তো আর মানে নিম্নচাপ বন্ধ হবে না, সে সাংঘাতিক নিম্নচাপ। যখন আর কোনো কিনারা করতে পারে নাই, তখন কি হচ্ছে, নিজের গেঞ্জি খুলে একটা সাইড বাঁধছে, বাঁধার পরে ওটা একটা অনেকটা ঝোলার মতো হয়েছে, তাতেও কাজ সারছে। এবার কাজ সারার পরে তো প্রথমে তো মানুষের মতি ভ্রমায়, কি করবে দিশা পায় না। কাজ সারার পরে তখন তার বুদ্ধি আসে যে একটা তো ঘটনা ঘটায় ফেললাম, এবার এটা আমি কি করবো, এটার তো ব্যবস্থা করতে হবে। এর তো আরেকটু পরে এর অরিজিনালি গন্ধ বেরোবে, তখন তো আর এর ভিতরে রাখা যাবে না। এবার যখন আর কোনো পথ পায় না, যখন বাথরুমও খুঁজে পায় না, দরজাও খুলতে পারে না, তখন কি করছে, জাল না খুলে যখন ঢিল দিতে গেছে, তখন ফ্যানের ভিতরে লেগে ওটা এমন ঘোড়া ঘুরতেছে যাকে বলে চারিদিকে ছড়াছড়ি, এমন ভাবে ছড়াইছে যে কোনো রাজমিস্ত্রির বাবার ক্ষমতা নাই, কোনো রং মিস্ত্রির বাবার ক্ষমতা নাই, ওই রকম ডিজাইন করে, সাংঘাতিক ডিজাইন, কোথাও ফুটি ফুটি, কোথাও গুটি গুটি, কোথাও লম্বা, কোথাও ছড়ানো, মানে বিরক্তিকর সব পেন। এবার ও পড়ে গেছে বড় তালে, যে এক দু জায়গায় লাগলে তো ঘুষে মুষে পরিষ্কার করতাম, সকালবেলা আমার বন্ধু বান্ধব আসবে, বাড়ির মালিক আসবে, এ আসবে সে আসবে, আমি এটার কি জবাব দেব। একদম রাত থাকতে উঠছে, উঠার পরে দেখে কলকাতা অনেক ভোরবেলা চায়ের দোকান খুলে এক দোকানদারকে যায়, বলতেছে দাদা যা টাকা লাগে আমি দিব, আমাকে একটা সুইপার দেন তো, আমার একটা সুইপারের খুব দরকার। বলে কেন? বলে সেটা আপনাকে বলতে পারবো না, আপনার কাছে যদি ঠিকানা থাকে আপনি দেন। বলছে ঠিক আছে তুমি একটু বসো। কি বসো, যদি টেনশন থাকে বসা যায় নাকি? ওর মনের ভিতরে ওইটা ঘুরে বেড়াচ্ছে যে আমার তো প্রেস্টিজ নষ্ট হয়ে গেল, যাক ভদ্রলোক ওকে হেল্প করছে, একটা সুইপারের ঠিকানা দিছে, সে সুইপারকে নিয়ে গেছে। সুইপারকে নেওয়ার পরে সুইপারকে বলতেছে দাদা আপনাকে 500 টাকা দিব, আপনি আমার এগুলো একটু পরিষ্কার করে দেন। এবার সুইপার তো বুঝে না যে লাগছে কি, ওটা তো বোঝার কোনো উপায় নাই। অনেকক্ষণ পরে সুইপারকে বলছে যে দাদা এই এই কাণ্ড, আপনাকে পরিষ্কার করে দিতে হবে। সুইপার ওকে ঠাটায়া চর মেরে বলে কি, আমি তোকে 1000 টাকা দিচ্ছি, তুই আবার এই ভেবে আমাকে লাগায় দেখা তো। এই হচ্ছে কিছু বিভ্রাট। এবার আর এক বিভ্রাট, সেটা হচ্ছে খাওয়া বিভ্রাট। জমিদার বাড়িতে জমিদার মারা গেছে। এবার জমিদার বাড়ির নিমন্ত্রণ কেমন হয়? জমিদার বাড়িতে নিমন্ত্রণ বাড়ি বাড়িতে যায় বলে না। আগেকার দিনে মানুষ খাইতেও পারত, খাওয়াইতেও জানত, তো এরকম ঢোল পিটায় যে জমিদার মারা গেছে তার বাড়িতে কে কে খাবেন আপনারা চলে আসেন। একজনে এমন রসগোল্লা খাইছে, হা করলে রসগোল্লা দেখা যায়, জম্মের খাওয়া আর কি, আসতে পারে না কোনো রকমে। মধ্যিমাটে এক আপনার ওই অশ্বত্থ গাছ যাকে আমরা বলি হচ্ছিল বট গাছ, তার নিচে শুয়ে কোন রকমে তার অক্সিজেন চলতেছে, মানে সে আর কথাও বলতে পারে না। পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছে, বলে ভাই তোমার কি হয়েছে? ও কোনো রকমে বুঝাইছে যে আমি জমিদার বাড়িতে খাইছি, বলে আমার কাছে একটা হজমি আছে তুমি খাবা। বলে অপদার্থ, আমার যদি ওইটুকু জায়গায় থাকতো আমি আর একটা রসগোল্লা খেয়ে আসতাম, যাক ভালো কথা। বলে তুমি তো
এরকম কেউ খায় বলে তোমার যদি ধৈর্য ধরে তোমার যদি একটু টাইম থাকে তুমি 10 মিনিট বসো। আমি আর কি খাইছি, দেখবার আমার বড় ভাই আসতেছে, বলে তাই নাকি? তো ওই লোকটাও ক্লান্ত ছিল, বলছে ঠিক আছে আমি 10 মিনিট বসি, তোমার বড় ভাইয়েরও দর্শন করি যে এরকম খানে দাঁড়ানো লোক আছে। ঠিক 10 থেকে 15 মিনিট বাদে চারজনে ঘাড়ে করে নিয়ে আসতেছে, বলো হরি হরি বল, মানে সে কোন জন্মের খাওয়া খাইছে। এই হয়েছে পরিস্থিতি। আমাদের ভিতরে হাস্যরস সত্যি কারো নাই, আমরা হাসতে ভুলে গেছি, সময় খুব কম। কুষাণ যাত্রা টিম অলরেডি এসে বসে আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।